নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সরকারি পরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থায়ী দোকানের উচ্ছেদ অভিযান নতুন নয়, আর এবার এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ের সর্দার বল্লভভাই প্যাটেল রোডে। সূত্রের খবর, টিটাগড় পৌরসভার টাটা গেট সংলগ্ন এলাকায় বর্ষাকালে বৃষ্টির জমা জলের কারণে যথেষ্ট সমস্যা পোহাতে হয় এলাকার বাসিন্দাদের। তাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে ওই এলাকাতেই বন্ধ হয়ে যাওয়া একটি নিকাশি নালা ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে টিটাগড় পৌরসভা। তবে গণ্ডগোল বেঁধেছে অন্য জায়গায়। সর্দার বল্লভভাই প্যাটেল রোডের বন্ধ হয়ে যাওয়া নালার উপর রয়েছে বেশ কিছু অস্থায়ী দোকান। স্থানীয় সূত্রে খবর, ওই রোডের দুধারে প্রায় ২০০টির মতো অস্থায়ী দোকান রয়েছে, আর নিকাশি নালা নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়ায় পৌরসভার কোপে পড়তে চলেছে এই সব দোকানগুলি। আর তাই এদিন ওই দোকানগুলি ভাঙতে পৌরসভার পক্ষ থেকে বুলডোজার আনা হলে রুখে দাঁড়ায় দোকানদাররা। তাদের বক্তব্য যে, পৌরসভার পক্ষ থেকে লিখিতভাবে তাদের দোকানগুলির পুনর্বাসনের আশ্বাস দিলে তারা স্বেচ্ছায় নিকাশি নালার উপর থাকা দোকান ছেড়ে দেবেন। একজন বিক্ষোভকারী দোকানদার আনোয়ার হোসেনের বিষয় কি বলছেন শোনাবো আপনাদের। দেখো, ফার্স্ট ওনারা বললো কি ওইখানে নালা হবে। হ্যাঁ, তা আমরা বললাম নালা যখন হবে তো এখানে এটা বন্ধ, নালা ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। আগে আমরা ছোটবেলা দেখতাম এখান দিয়ে আমরা কাগজের নাও বানিয়ে ছাড়তাম তো চলে আসতো, তো ওইখানে মাঝখানে নালাটা বন্ধ হয়ে গেছে। আমরা ১০ বছর আগে ওই প্রশান্ত চেয়ারম্যান যখন ছিলেন ওনাকেও বলেছি, উনি কতবার দেখে গেলেন, আবার ইনি চেয়ারম্যানকে বলেছি ৪-৫ বার, উনিও দেখে গেলেন, বললেন হ্যাঁ হয়ে যাবে। আজ পর্যন্ত এই নালা হয়নি। বর্ষাকালে সবার বাড়িতে জল ঢুকে কাদা কাদা হয়ে যায়, তা আমরা বললাম এদিকে তো নালা দরকার নেই, আপনারা এদিকে নালা করুন, মানুষের সমস্যা এদিকে আছে, আপনাদের ওদিকে দরকার নেই। ওর আমাদের কথা শুনলো না, আবার বলছে না এদিকেই করবো। এবার ওনাদের মনে কি আছে আমরা দাদা জানি না। কলকারখানা অবস্থা খারাপ আছে, এখান দিয়ে মানুষের সংসার চলে, এবার পেটে লাঠি পড়লে সবাই একটু। হ্যাঁ, এই সবার আমরা চাইছি কি মিউনিসিপ্যালিটি তরফ থেকে আমাদেরকে আবার দোকানটা বানিয়ে দিক। যেরকম ওই যে পেপার মিলের যে কারখানাটা হলো ওইখানে অনেকগুলো বস্তি ছিল, ওইকে তুলে দিয়ে আবার ওনাদেরকে নতুন বস্তি দেওয়া হয়েছে, রাস্তা চড়াচ্ছে, কোনো অসুবিধা হয়নি। সেরকমই আমাদেরও কে এটা কাজ করুক, কিন্তু আমাদেরকে লিখিতভাবে দিক, হ্যাঁ তোমাদেরকে আমরা দোকান আবার পূর্ণ দোকান করে দেব। অন্যদিকে টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ জানালেন যে এর আগে ওই দোকানদারদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হলেও আবার কেন এদিন নতুন করে সমস্যা সৃষ্টি হলো সে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। প্রয়োজনে ফের তাদের সঙ্গে কথা বলারও আশ্বাস দিলেন পৌর প্রধান। কি বললেন তিনি আসুন শোনা যাক। দেখেন, ওখানে একটা এক্সিস্টিং ড্রেন ছিল, ওই এক্সিস্টিং ড্রেনটা ওখানে কিছু লোক দখল করে ওখানে দোকানঘর করে নিয়েছে, বাড়ি করে নিয়েছে। তাদের সাথে আমরা ডেকে বসে কথা বলি, কেননা কি বর্ষাকালে আমি দেখছি যে ওই সংলগ্ন এলাকা ১৪ নম্বর ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ড, ১৫ নম্বর ওয়ার্ড খুবই ডিস্টার্ব হয়ে যায়, পুরো মানে জল ভর্তি হয়ে যায় ওয়ার্ডে, পুরো ওয়ার্ডটাই এ হয়ে যায়। তাই আমরা চিন্তাভাবনা করে ওখানে একটা টেন্ডার করে ওই এক্সিস্টিং ড্রেনটাকে আবার আমরা নতুন করে ড্রেন করে দেওয়ার ইয়ে করছি, টেন্ডার করে দিয়েছি, টেন্ডারও হয়ে গেছে। ওদের সাথে বসে কথা হয়েছিল যে ঠিক আছে, এখন আমরা ড্রেন করে নিই, তারপর আমরা যদি ওখানে কোনো সেরকম কিছু করার থাকে আমরা নিশ্চয়ই করবো। আমরা তো কাউকে পারমিশন দেবো না যে আমরা ড্রেন করলাম আবার তোমরা এনক্রোচমেন্ট করে নাও, তাবিজ দেওয়া তো কোনো ব্যাপার নেই। ওখানে পৌরসভার একটা ড্রেন ছিল, আপনারা ড্রেন ঘিরে বসে রয়েছেন, আমরা বলছি আমরা ড্রেনটা করবো, কেন কি ড্রেন না করলে পুরো এলাকাটা জলে ডুবে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য আমরা বললাম যে ড্রেনটা আমাদের করতেই হবে। আমাদের ইঞ্জিনিয়ার গিয়েছিল, দেখে এলো যে ড্রেনটা হয়ে গেলে খুবই ওখানে ইয়ে হয়ে যাবে, এলাকাটা যেটা যেটা বর্ষাকালে জল জমে সেই জলটা জমবে না। অবশ্যই আমরা প্রশাসনিক সহায়তা নেবো, প্রশাসনের দিকে যাব, ওদের সাথে বসে কথা বলেছি, ওদের নোটিশ করা হয়েছে, ওরা তখন রাজিও হয়েছিল যে না ঠিক আছে স্যার, ওখানে ড্রেন তো ছিল, ওরা এটা মেনেওছে যে ড্রেন ছিল, আপনারা ড্রেনটা করতে পারেন। জানি না এরা কিছু লোক, আমি দেখছি যে ওখানে কিছু লোক উকসানি দিয়ে এই চেষ্টাটা চলেছে যাতে কাজটা আটকে যায়, আমরা দেখছি কি হয় কি করা যায়, বসে আবার একবার দরকার হলে কথা বলবো। পৌরসভার এই উচ্ছেদ অভিযান ঘিরে সৃষ্ট উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। অস্থায়ী দোকান সম্পর্কে ভবিষ্যতে পৌরসভা কি পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে আমাদের। টিটাগড় থেকে রাজাদের রিপোর্ট, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।